লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন, পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়, দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। আমি রমতাজি, আমার লগে ঝামেলা করে অফার পাইব, উল্টা ঝামেলার মধ্যে আমি হালাইতারি, আমি যে উল্টা ঝামেলার মধ্যে হালাইতারি এইটা বুঝাই দাও না, ক্ষমতা কিন্তু আমার আছে, কিন্তু আমি তোর সাথে নাই। প্লিজ বাবা, প্লিজ আমি তোমার হেল্প চাইছি। এই যে উরি আইলার গর্ভে তোর সন্তান, তার বয়স কত? জি বয়স আমার থেকে বেশি হবে না, 80 উপরে বয়স আমার। এই বয়সের একটা মানুষের কাছে 25-26 বছরের একটা মাইয়া দাবি লই আইছে যে সে আমার স্ত্রী। সুদা তুমি তো নিজের কানে উঁচাই কথা নাকি, সে তোমার কাছে বইলে গেছে যে সে আমার স্ত্রী? জি দাদা যান, সে নিজের মুখে বইলে গেছে সে রহমত হাজির স্ত্রী, কিন্তু কথাবার্তা দেখে শুনে মনে হয় না সে কারো স্ত্রী হইতে পারে। কথা শোনার পর থেকে তো আমার মাথা ঘুরে শুরু হয়ে গেছে। মাথা তো আমারও ঘুরাইতেছে, মনে হয় তোমারও মাথা ঘুরাইতেছে না? খাওয়ানোর পরে তোর লগে আমার আলাপ আছে এই বিষয়ে। আমি উঠলাম, কথা শুনো, বিষয়টা বোঝার চেষ্টা করো। এই যে আতার, আতার উরিকে বিয়ে করতে চায়, এটা তো আমাদের উপযুক্ত সময়, বিয়েটা দিয়ে দেয়া। দেব তো, আমি বিয়ে দেব তো, আমি উরিরে বিয়ে দেব তো। আমি জানি, জানি মামা, তুমি দেবে তো? না, তুই জানিস না, তুই কিছুই জানিস না। কি জানি না, আমি উরিরে বিয়ে দেব তোর সাথে। একদম হাতচার মামা, এই কাজটা তুমি করো না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। হিতে বিপরীত হইব মানে কি করবে চাইতেছিস তুই? তুই পাটে পড়ছস, এই জন্য উরির বিয়ে করা লাগবো, এটা তোর পছন্দ দিতেছে না, এটা তোর কাছে হিতে বিপরীত হয়ে গেছে তাই না? এই তুই কি প্রথম মিডিয়ার কোনো মেয়েরে বিয়ে করতেছস? হ্যাঁ, তুই কি হয়ে গেছস? তোর সাথে হিত মানুষ হচ্ছে কি আহমেদ ভাই? আহমেদ ভাই তো পাশাপাশি যখন প্রেম করছিল তখন তো এক প্রকার বাটে পড়ছিল, তখন কিন্তু সে বিয়ে করবে চাই নাই, মুরবিরা জোর করে তাকে দুজনে কিন্তু ধরে বাইন্দে বিয়ে করাই দিছে। হ্যাঁ, তারা কি এখন মিডিয়াতে সবচাইতে সুখী কাপড় না? সবচাইতে সুখী কাপড় তোরও সেরকম হবো, আমরা সেরকম দোয়া করতেছি, হয়ে যাবো। মামা, উরি তো দূরের কথা, মিডিয়ার কোনো মেয়েকে আমি বিয়ে করবো না। আমি দিছি আমি মানে সব কি করতেছিস তুই? তুই কোথায় আইছস? তুই মিডিয়ার খাস পরশ ঘুবাস, মিডিয়া লতি খালস। হ্যাঁ, তুই মিডিয়ার মেয়ে বিয়ে করবি না মানে কি? এই আমি মিডিয়ার খাই পরি ঘুমাই, এই মিডিয়ার যত মেয়ে মানুষ আছে সব আমার মা আমার বোন, আমি তো তাগির নিয়ে কোনো বাজে কথা কই না। তুই কোন সাহসে তাগির নিয়ে আজ বাজে কথা কস? মিডিয়ার মেয়ের সাথে প্রেম করা যায়, মিডিয়ার মেয়ের সাথে বিয়ে করা যায় না, কই থেকে শিখছস তুই? হ্যাঁ, একটা কথা কবি না, তুই রেডি হ তুই, আইতাছি আমি তোর সাথে উড়ি বিয়ে হবো। আপনি আসেন, ভিতরে আসেন। না, আমি ভিতরে যাবো না, এখানেই ঠিক আছি। ও ঠিক আছে, থাকেন তাহলে, আমি ভিতরে খবর দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যান। আমার অসুবিধা আছে, আমার কোনো দামি জিনিসের প্রতি লোভ নাই, আমি গরিব মানুষ, গরিবই থাকতে চাই। দামের বিষয় আয় বুঝুম, সরি আয় মানে হচ্ছে
আমরা আমরা মানে ব্যাকের কথা বলতেছি, রেনিটের ব্যাকে বুঝুন আরে। আরে বাবুরে নতুন বউ, তারা সোনা দিয়ে মোড়া দিতে হবে না, নাহলে এটা হয়নি, এটা এটা তো কোনোভাবেই হয় না। কি মনে করছেন আপনি? হ্যাঁ আপনার পয়সা বলাইছি না, আপনার ফেস্টিজ মনে করেন ব্যাগ কিছু রাখে আমার কাছে অনগা। বাবা এই ক্যারেক্টার দুলাল খান যে হায়দার ডালিম ভাইরে টানতে টানতে নিয়ে গেল, তো আসলে নাম বন্ধ করে কি অবস্থা? আচ্ছা ইয়ে হায়দার ডালিম বাবা কোথায়? মানে আমার বাবা সে যে আপনার সাথে গেল। মানে কি কি বলতেছেন? হাতে আপনার লোকে নাই? না সে তো একটু আগেই আমার এখান থেকে চলে এলো, এখানে আসেনি। আমি তো আরো ভাবলাম যে এখানে এসছে। কোন কি হাতে গেছে কোনে তাইলে? তার মানে আগে আপনার লোকে আমার চিন পরিচয় আছিল তাই তো? কেন আমার গলা শুনে আপনার চেনা চেনা লাগতেছে না? গলা হুন্না হ্যাঁ হ্যাঁ লাগতেছে, একটু লাগতেছে। আপনি আসমানি বেগম না? অল্প একটু ভুল হয়েছে, আসমানি বেগম না, আকাশি আক্তার। ভুলে গেছে আকাশি আক্তার, বয়স হয়েছে তো কানেও কম হনি অন ভুলে যায়। তা আকাশি আক্তার আমার লাগে বলে আপনার কি পুরান হিসাব নিকাশ আছে? কইন হিসাব নিকাশ তো আছে, হিসাব নিকাশের আগে আপনার ছেলের একটু ডাকেন, আমি তার সাথে কথা কইতেছি। জোরে কইন, একটু আগে আপনারা কইছি যে জোরে না কইলে আমি শুনি না, জোরে কোন লাগতো? বলছি আপনার ছেলের একটু ডাকেন, তার সাথে কথা কইতে চাই। কে রে? আমার ফুতের লোক কি আপনার হিসাব নিকাশ আছে? আপনার একটু বয়স হয়ে গেছে তো, অনেক কথা ভুলেও যেতে পারেন, সেই জন্য আপনার ছেলের সাথে আগে কথা কইতে চাই। কিন্তু আগে আমি আপনার লোকেই কথা কইতে চাই। আপনার লোকের কথা কোনো পরে আমার যদি মনে হয় যে আমার ফুতের লোক আপনার কথা কোনো প্রয়োজন আছে তাইলে আমি কথা কয়ে দিয়াম। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে না হয় আপনার ছেলের বউরে ডাকেন, আমি তার সাথে কথা বলবো, আমি তার সব কিছু খুলা বলবো, তারপর তার আপনার সব কিছু বলবে, তার আগে আপনার সাথে আমার কোনো কথা নেই। কথা তো এবার আমি জোরেই বলছি, আশা করি ঠিকঠাকও শুনছেন। না আমি বুঝালছি, আপনি আইসুন শক্তি লয়ে আইসুন। আচ্ছা অসুবিধা না, আমি মান্য লইছি, আপনি আহুন ঘরে আহুন, আমি আমার ফুতের ডাক দিতে আছি। হ্যাঁ আমার ফুতের লগে আপনি কথা কইবেন, আহুন আহুন। আলহামদুলিল্লাহ তোর এতদিন পর আল্লাহ আমার মুখের দিকে তাকাইছে গো বাবু। এখন আপনি আমার দিকে মুখ তুলে তাকান। আমি তো আপনার মুখের দিকে তাকাই আছি। টাকা ছাড়া আমার দিকে মুখ তুলা চাইলে আমি তো ঠিক খেয়াল করতে পারি না রে ভাই। টাকা টাকা এখন আবার কিসের টাকা? বাকি ছিল 50। বোকার মতো কথা বলে, আগে তো ঘটনা ঘটাইতে হবে তারপর না বাকি টাকা। ঘটনা তো ঘটে গেছে, পুরো ঘটনা ঘটতে হবে তো নাকি? আর কি ঘটনা ঘটানোর বাকি আছে? বাকি আছে মানে কি? এখন তো কেবলমাত্র ওই বাড়িতে ঢুকছে এই তো। আমার কিন্তু মাইন্ড করতে মন চাই না, কিন্তু বাইরে
আপনার এইসব কথাবার্তা শুনে না আমার খুব মাইন্ডে লাগতেছে দিলু খান। কেবলমাত্র গেছে মানে বউ হইয়া, একটা 80-90 বছরের পুইরার বউ হইয়া, একটা 24 বছরের মাইয়া ওই বাড়িতে গিয়া উঠছে, এরপরেও আপনি বলেন যে ঘটনা ঘটানোর বাকি আছে। সেই বাড়ি থেকে আসবে তারপরে না টাকা, বাড়ি থেকে ফিরবে তারপরে টাকা? হ্যাঁ তাই তো, কোন ঘটনা ঘটিয়ে ওই বাড়ি থেকে ফিরবে তারপরেই না। ভাই রে আমার আর কোনো টাকার দরকার নাই, আমি এখন আকাশিরে বলি ঘটনা যা ঘটার ঘটাইছো, এখন বাকি ঘটনা মানে আসল ঘটনা ওগুলো কইয়া তুমি ওই বাড়ি থেকে চলে আসো। করি ভাই এখন ফোন করি, হ্যাঁ এখনই একটা ফোন করি, করি দাঁড়ান দাঁড়ান। কি পাগল মতো কথা বলতেছেন আপা, আজব তো। কোনো কিছু তো আজব না রে ভাই, সবকিছু স্বাভাবিক, ওই ন্যাচারাল মনে হবে। আচ্ছা ঠিক আছে 50,000 টাকা দিয়ে দেন একটু। আমি তো 7-8 টাকা আনি নাই। তাতেও অসুবিধা নাই, আমার একজন আকাশী আপনার লগে যাবে। আকাশী আম্মা এদিকে আসেন তো আম্মা। আসছেন আম্মা, ইনি দিলু খান। এই দিলু খান ভাইয়ার সাথে তুমি একটু যাইবা, গিয়া হ্যার কাছ থেকে 50,000 টাকা নিয়ে আসবা, গুইনা গুইনা আনবা। হ্যাঁ আম্মা আকাশী রে নিয়ে আসেন। উনার নাম আকাশী। আকাশী আপনার চোখে কিছু গেছে নাই? চোখে মনে পানি ফোর্স করে উঠলেন কে রে? আমি তো ডরে গেছি গা। আমার চোখে পানি দেখা আপনার মনে হইতেছে আমার চোখে কিছু পড়ছে, আমার বুক ফাটা যন্ত্রণা কষ্ট তা দেখে আপনার মনে হইতেছে আমি ফোঁস করে উঠতেছি। আমার এত যন্ত্রণা এত কষ্ট সবকিছু আপনার কাছে তামাশা মনে হইতেছে, আমি আপনার কাছে তামাশার পাত্র হইলাম। তাহলে আপনি একান্ত আছুই আর ওই যে নিঃশ্বাসটা ফালাইলেন দীর্ঘ শ্বাস, বুক ফাটা দীর্ঘ শ্বাস বুঝদারি নাই। তা আপনার এত কষ্ট এত যন্ত্রণা, এই কষ্ট যন্ত্রণা লইয়া আপনি এখানে কে রয়েছেন বই? এখানে কেন আসছি সেই কথা পরে, কিন্তু তার আগে আপনি আমার ভুলেও বই করেন না। না আপনার দেখে যে বয়সটা আন্দাজ করুন যায়, তাতে আমার মাইয়া থাকলে আপনি হয়তো আমার মাইয়ার বয়স হইতেন, তারপরে বইন কইলাম আর কি। বয়স দেখে আর সবকিছু হয় বাবা, হয় না বাবা? বাবা কেটা বয়সে আমি আপনার মেয়ের মতন হইতেই পারি, কিন্তু এই জগৎ সংসারে আমি এমন একটা অঘটনের শিকার, সেই অঘটনের কারণে আজকে আপনার আর আমার সম্পর্ক মা ছেলের সম্পর্কের মতনই। আপনি কিতা কইতা শুনেন আমি বুঝি নাই। না বুঝার মতন কথা আমি কিছু বলিনি। না আপনি বলেন নাই, কিন্তু আপনি যেই বেগে কথাটা বলছেন এবং সেই কথাটা আমার মাথার উপর দিয়ে যেই বেগে গেছে তাতে আমার বুঝার সাহায্য নাই। তুমি বোন কি কইতেছ কত? না বোন বলবেন না মানে বোন কই আমরা কি কই, আমি আমার সিদ্ধান্ত আমি বুঝবো, তুমি অন কি কইতেছ এটা স্পষ্ট করে কও। স্পষ্ট করে কইছি আপনার সাথে আমাদের সম্পর্ক সেটা মা ছেলের মতন। Thank you.
আপনার নামও আকাশী? না মানে জিজ্ঞাসা করতেছিলাম যে এই যে আপনারা এতগুলো সুন্দরী মেয়ে একত্রে ওই গোলাম ফরিদা চুমকি আপার সাথে থাকেন, আপনাদের আসল বাড়ি কোথায়? কি গো, এই যে মিস আকাশী, আমার কথা আপনার কানে যায় না? এই যে আকাশী দুই, কথা বলেন। আকাশী দুই আপা, কথার উত্তর দিতে কোনো অসুবিধা? আমি আকাশী দুই না, আকাশী, শুধু আকাশী। না ঠিক আছে, কিন্তু আরেকজন আকাশী যে রহমত হাজির বাড়িতে পৌঁছে যেয়ে গেছে তাই আর কি। না আপনার নামও আকাশী তো, তাই আপনাকে আকাশী দুই বললাম। তা ঠিক আছে, ওই আকাশী দুই আর আপনি আকাশী এক। আমি আকাশী দুইও না, আকাশী একও না, আকাশী, শুধু আকাশী। না ঠিক আছে ঠিক আছে, আপনি শুধু আকাশী। মানে যে কথাটা আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আর কি, ওই যে আপনারা এতগুলো সুন্দরী মেয়ে গোলাম ফরিদা চুমকি আপার সাথে থাকেন, বলতেছিলাম আপনাদের আসল বাড়িঘর কোথায়? না আমার অবশ্য আর কারোর ব্যাপারে কোনো আগ্রহ নাই, আর কারোর ঠিকানা জানার কোনো প্রয়োজনও নাই। আমি শুধু আপনার ঠিকানাটাই জানতে চাচ্ছি আর কি, আগ্রহ বেশি। আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কি? খুব জানতে ইচ্ছা করে। দয়া করে মাথার উপর দিয়ে যায় এমন কথা কইও না বই। আপনি ইচ্ছা করে আমার বাবা বোন বলতেছেন না বই? তুমি ইচ্ছা করে এমন কথা কইতাছো যেই কথা আমার মাথার চান্দির ভিতরে ঢুকবো না। আকাম মেয়ে পেছাল বাদ দিয়া আকামের পেছাল বাড়ো। আমার পোলার বয়স থেকে তোমার বয়স কম, আর তুমি কই চাইছো তোমার আর আমার সম্পর্ক মা ছেলের সম্পর্কের মত? বয়স দিয়ে যদি সবকিছু হইতো তাহলে আমার যে এত যন্ত্রণা, এত কষ্ট। দেওগঞ্জ থানার জৈনপুরে বাড়ি তোমার? বাহ ভালো তো, ভালো জায়গার মানুষ তুমি, শুনে তো খুশি হইলাম। কেন আপনি কি ওই জৈনপুর দেওগঞ্জ থানা ছিলেন নাকি? জৈনপুরে আমার দুই বোনের বিয়ে হয়েছে না, বন্ধু বান্ধব আছে, পরিচিত লোক বহু জৈনপুরে। তো জৈনপুরে তোমাকে কোন বাড়ি? না বাবা, ওই জৈনপুর আমাকে বাড়ি না। খারার উপরে কথা উল্টে হেলাইলা, মাত্র তুমি কইলা বাড়ি জৈনপুর, দেওগঞ্জ জৈনপুর। আসলে ওই জৈনপুরে আমাকে পূর্বপুরুষের নিবাস ছিল, ওই নদী ভাঙনের কবলে পড়া আমরা ওখান থেকে চলে আসি, ওই মইনাটাকে চলে আসছি। ও মইনাটা, অসুবিধা নাই, আমিও তৈয়ার আছি। আমার বাপে তোমার বিয়ে হচ্ছে, হ্যাঁ তোমার স্বীকৃতি দেওয়া লাগতো না, কইলাম তো এই ফ্যামিলি সবাই তোমার মাথায় উড়ে রাখবো, কোনো সমস্যা নাই। তবে হাত ধরলে বা অন্য কিছু করলে সেইটার জন্য তো আলাদা পেমেন্ট করতেই হবে। আকাশী তুমি এত সুন্দর, এত সোহাগী, তুমি যদি টাকার হিসাব করো আমার সাথে, এটা তোমার মানায় না আকাশী। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি।